আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা ডিজাইন পার্টের শেষ টপিকে চলে এসেছি, অর্থাৎ বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক শেষ করে আমরা ডেভেলপমেন্ট পার্ট শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের কাজ শুরু করব, সেজন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ প্রথমে করে নিতে হবে। তাহলে আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন চ্যানেলটির সর্বশেষ আপডেটের খবরাখবর পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের কাজ। বন্ধুরা, এতদিন আমরা নর্মালি ডিজাইন করেছি, আজ থেকে আমাদের প্রজেক্টে থাকবে বুটস্ট্র্যাপ। এবং আজকের পর থেকে আমরা যখনই কোনো ডিজাইন করব সবসময় বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে করব। তো যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এখন থেকে ডিজাইন করব, সেহেতু নতুন করে আবার আমরা ডিরেক্টরি তৈরি করে নেব। তাহলে আসুন প্রথমে আমরা ডিরেক্টরি তৈরি করি। তো ডিরেক্টরি তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করব আমরা। ফোল্ডার, তো এখানে ফোল্ডারের নামটি সিলেক্ট করে কেটে দিয়ে আমরা এখানে ডিরেক্টরির নাম ওয়েবসাইট দিই। ওয়েবসাইটে দিলাম ডিরেক্টরির নাম। তো এখন এর মধ্যে ডাবল ক্লিক করুন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিরেক্টরি, এর ভিতরে কিছু নেই। তো এখন আমরা জানি ডিরেক্টরির ভিতরে কিছু প্রয়োজনীয় ফাইল ফোল্ডার তৈরি করতে হয়। তো আমরা আজকে এখানে প্রথমে তৈরি করব অ্যাসেটস নামে একটি ফোল্ডার তৈরি করলাম। তারপর এখানে একটি ফাইল তৈরি করব, সেটা হচ্ছে index.html। এটা হচ্ছে টেক্সট ডকুমেন্টে। index.html আমরা এখানে একটি ফোল্ডার এবং একটি ফাইল তৈরি করেছি। ফাইলটি হচ্ছে index.html, ফোল্ডারটি হচ্ছে assets। এখন assets ফোল্ডারের ভিতরে প্রবেশ করুন। তো assets ফোল্ডারটি এই জন্যই ক্রিয়েট করেছি, আমরা জানি একটি ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকগুলো ফাইল এবং ফোল্ডার প্রয়োজন। তো আমরা assets ফোল্ডারের ভিতরে আমাদের প্রয়োজনীয় ফোল্ডার এবং ফাইলগুলো তৈরি করব। তো প্রথমে আমি এখানে প্রজেক্টে ব্যবহৃত ইমেজগুলো রাখার জন্য একটি ইমেজ ফোল্ডার তৈরি করব। ইমেজ ফোল্ডার, তারপর তারপর আরো একটি ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার, সিএসএস ফাইল এবং ফোল্ডার রাখার জন্য। তারপর আরো একটি ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে ফন্টস ফোল্ডার, ফন্টস ফোল্ডার। তারপর এখানে আমরা আরো একটি ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে জেএস ফোল্ডার, যেকোনো জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো রাখার জন্য আমরা একটি জেএস ফোল্ডার তৈরি করব, জেএস ফোল্ডার। তারপর আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইলটি তৈরি করব। নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাব আমরা, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট style.css। তো বন্ধুরা, আমরা আমাদের ডিরেক্টরি তৈরি করলাম, ডিরেক্টরি ওপেন করুন। প্রথমে মেইন ডিরেক্টরির ভিতরে অ্যাসেটস নামে একটি ফোল্ডার নিলাম এবং এসটিএমএল নামে একটি ফাইল নিলাম এবং অ্যাসেটস ফোল্ডারের ভিতরে প্রজেক্টে ব্যবহৃত সকল ফোল্ডার নিলাম। এখানে সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা সিএসএস ফাইলটি ক্রিয়েট করেছি। এতদিন সিএসএস ফাইলটি ছিল মেইন ফোল্ডারে, এখন থেকে আমরা অ্যাসেটস ফোল্ডারের ভিতরে সকল ফোল্ডার রাখবো। index.html ফাইলটি থাকবে প্রথম ফোল্ডারে আর বাকি ফাইল ফোল্ডারগুলো থাকবে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে। তো এই সিস্টেমটা হচ্ছে প্রফেশনাল সিস্টেম। তো এইভাবে আপনারা ডিরেক্টরি তৈরি করবেন। তো বন্ধুরা, ডিরেক্টরি তৈরি করার পর আমরা এই ফুল ডিরেক্টরিটিকে সাবল্যাম টেক্সট 3 এর মাধ্যমে ওপেন করব। তো বন্ধুরা, আমরা আমাদের এডিটরে চলে আসলাম। তো এখন আমাদের এডিটরের প্রথম কাজ হচ্ছে এসটিএমএল ফাইলটিকে আমাদের এডিটরে আনতে হবে। তাহলে এখানে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন এসটিএমএল ফাইলটি এডিটরে চলে এসেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে এডিটর সেট আপ করা। তো এডিটর সেট আপের প্রথম কাজ হচ্ছে এসটিএমএল এর বেসিক স্ট্রাকচারটিকে আমাদের এডিটরে নিয়ে আসা। যাদের সাবল্যাম টেক্সট 3 সেট আপ করা রয়েছে তারা শর্টকাট ইউজ করে এসটিএমএল এর বেসিক স্ট্রাকচারটি নিয়ে আসতে পারেন। এসটিএমএল এর বেসিক স্ট্রাকচারটি শর্টকাট ওয়ে ব্যবহার করে দুটি ওয়েতে আনা যায়। যেমন আপনি এখানে যদি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে কন্ট্রোল ই প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন HTML বেসিক স্ট্রাকচারটি চলে এসেছে এখানে। তারপর আরো একটি সিস্টেম আছে, সেটা হচ্ছে HTML:5 লিখে কন্ট্রোল ই প্রেস করলেও HTML বেসিক স্ট্রাকচারটি চলে আসবে। সাবল্যাম টেক্সট 3 সেটআপের বিস্তারিত টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে
সাবলাইম টেক্সট 3 কে আপনারা সেটআপ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন সাবলাইম টেক্সট 3 এর বেসিক স্ট্রাকচারটি এডিটরে নিয়ে আসতে পারলাম। এখন কাজ হচ্ছে এই টাইটেল ট্যাগের নিচে আমাদেরকে সিএসএস ফাইলকে লিংক করাতে হবে। সিএসএস ফাইলকে লিংক করানোর জন্য শর্টকাট ওয়ে হচ্ছে লিংক কোলন সিএসএস লিখে কন্ট্রোল ই প্রেস করলেই সিএসএস ফাইলটি লিংক হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন এডিটর সেটআপের কাজ করছি। তো এখানে প্রথম হচ্ছে আমাদের এইচটিএমএল বেসিক স্ট্রাকচার নিয়ে আসা, তারপর সিএসএস ফাইলকে লিংক করানো, এবং যেহেতু আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব সেহেতু অবশ্যই আমাদের জেকিউরি লিংক করাতে হবে। তো জেকিউরি কে লিংক করানোর জন্য স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ SRC সমান সমান। তো এখানে আমরা জেকিউরি বর্তমান ভার্সনের লিঙ্কটি দিয়ে দেব। এখনো আমরা যেহেতু আমাদের ডিরেক্টরিতে জেকিউরি ফাইল নিয়ে আসিনি, জেকিউরি ফাইল ডাউনলোড করিনি, সেহেতু আমরা জেকিউরি ফাইল ডাউনলোড করার পর এখানে এই লিঙ্কটি পেস্ট করব। তো তারপর আমরা এখানে আমাদের নিজস্ব কোড করার জন্য আবার স্ক্রিপ্ট ট্যাগ নেব, স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড করব। তো বন্ধুরা, আজকে আমরা জেকিউরি আরো একটি নতুন কাজ শিখব, সেটা হচ্ছে ডলার সাইন কে ফিল্টার করা। ডলার সাইন কে ফিল্টার করার কারণ হচ্ছে আমরা যখন জেকিউরিতে কোনো কিছু ধরি বা জেকিউরিতে কোনো কিছু লিখি, প্রথমে আমাদেরকে ডলার সাইন ব্যবহার করতে হয়। তো যেন বারবার এই ডলার সাইন ব্যবহার করতে না হয় সেজন্য ডলার সাইন কে ফিল্টার করে জেকিউরিতে রূপান্তরিত করে নিলে আপনার আর জেকিউরি কোড করার সময় আপনাকে আর বারবার ডলার সাইন নিতে হবে না। তো আসুন দেখি কিভাবে ডলার সাইন কে ফিল্টার করতে হয়। তো ফার্স্ট ব্রেকেট দিন, ডবল ফার্স্ট ব্রেকেট, তারপর হচ্ছে এখানে লিখুন ফাংশন, ফাংশন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। তো এই প্রথম ফার্স্ট ব্রেকেটে ফাংশনের ফার্স্ট ব্রেকেটে লিখে দিন ডলার সাইন, তো এখানে লিখে দিন ডলার সাইন, এবং এই লাস্ট ফার্স্ট ব্রেকেটের ভিতরে লিখে দিন জেকিউরি। তো আমরা এখানে ডলার সাইন কে বলে দিলাম তুমি হয়ে যাও জেকিউরি। তো তারপর এর ভিতরে আমরা ডকুমেন্ট রেডি করব, ডকুমেন্ট ডট রেডি, তারপর ফাংশন, ফাংশন ফার্স্ট ব্রেকেট শুরু শেষ, সেকেন্ড ব্রেকেট শুরু শেষ। এখন থেকে আমরা এভাবে ডলার সাইন কে ফিল্টারিং করে তারপর এর ভিতরে ডকুমেন্ট রেডি করে এখানে কোড করব। তাহলে আর আমাদেরকে বারবার ডলার সাইন লিখে লিখে জেকিউরি কোড করতে হবে না। তো বন্ধুরা, আমরা এডিটরের এসেনশিয়াল কিছু কাজ সারলাম। তো বন্ধুরা, একটি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে হয়, আর সেজন্য আমাদের ফন্টাসম এর হেল্প নিতে হয়। তাহলে আমাদের ডিরেক্টরিতেও ফন্টাসম এনে রাখা উচিত। ফন্টাসম নিয়ে বিস্তারিত একটি ক্লাস আমি এসটিএমএল পার্টে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি আবার সংক্ষিপ্ত ভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ ফন্টাসম এখন আপডেট হয়ে গেছে। তো ফন্টাসম ডাউনলোড করার জন্য গুগলে যান, গুগলে এসে লিখুন ফন্টাসম, ফন্টাসম লিখে সার্চ করুন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে fontasm.com এর লিংক। তো আমরা এখানে ক্লিক করব, তো আমরা ফন্টাসম এর ওয়েবসাইটে চলে আসলাম। এখানে এসে স্টার্ট ফর ফ্রি তে ক্লিক করুন, কারণ আমরা ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছি। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন আদার ওয়ে টু ইউজ। তো এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করার আইকন দেখা যাচ্ছে। তো এখানে তো এই ডাউনলোড আইকনে ক্লিক করুন, তারপর আপনি এই পেজে চলে আসবেন। এখানে আসার পর, এখানে আসার পর দেখতে পাবেন এখানে আরেকটি বাটন রয়েছে, ডাউনলোড ফন্টাসম ফ্রি ফর দা ওয়েব। তো এখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আমি ফন্টাসম অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখন আপনারা যে কোনো ফোল্ডার সিলেক্ট করে শুধু সেভে ক্লিক করবেন, তাহলে ফন্টাসম ডাউনলোড হয়ে যাবে। তা আমি ক্যান্সেল করে দিলাম, কারণ আমার ডাউনলোড করার দরকার নেই। এখন ডাউনলোড করার পর দেখতে পাবেন এরকম একটি জিপ ফাইল আপনার সামনে চলে আসবে। তো এখন জিপ ফাইলে ক্লিক করুন, এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপর এখানে আরেকটি ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারের মধ্যে ডবল ক্লিক করতে হবে। তো এখন দেখুন এখানে অনেকগুলো ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের এতগুলো ফোল্ডার প্রয়োজন নেই। তো এখন আমাদের ডিরেক্টরি ওপেন করে নিই, ফন্টাসম থেকে কিছু ফোল্ডার আমরা নিয়ে আসবো, এই জন্য এখন আমাদের ডিরেক্টরি আমরা ওপেন করে নিলাম।
তো বন্ধুরা অ্যাসেটস ফোল্ডারে যান। অ্যাসেটস ফোল্ডারে যে ফরেন পার্সন ফোল্ডারটি ওপেন করুন। এখন এখানে আসুন, এখান থেকে আমরা দুইটি ফোল্ডার নিয়ে যাব, একটি হচ্ছে সিএসএস ফোল্ডার আর একটি হচ্ছে ওয়েব ফন্টস। তো প্রথমে আমরা সিএসএস ফোল্ডারকে ধরে আমাদের ফন্টস ফোল্ডারে ছেড়ে দিলাম। তারপর আমরা ওয়েব ফন্টস নামে এই ফোল্ডারটিকে ধরে আমাদের ফন্টস ফোল্ডারে ছেড়ে দিলাম। তো আমরা ফন্টেশন থেকে দুটি ফোল্ডার নিলাম, একটি হচ্ছে ওয়েব ফন্টস আর একটি হচ্ছে সিএসএস ফোল্ডার। তো সিএসএস ফোল্ডারটি ওপেন করুন। সিএসএস ফোল্ডার ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি আমরা। তো এত ফাইল আমাদের প্রয়োজন, এখান থেকে আমরা শুধু একটি ফাইল নিয়ে যাবো, সেটা হচ্ছে অল ডট সিএসএস। তো এবার এডিটরে চলে আসুন। এডিটরে এসে আমরা এখন ফন্ট পার্সনের সিএসএস ফাইলটি লিঙ্ক করাবো। সেজন্য আমরা এখানে এই প্রথম লিঙ্কে আসব। একটা বিষয় খেয়াল রাখবেন, সবসময় যে কোনো ফাইল সিএসএস ফাইল বা যে কোনো ফাইল সিএসএস এর মেইন ফাইলটির নিচে কখনো লিঙ্ক করাবেন না, সবসময় সিএসএস এর মেইন ফাইলটির উপরে লিঙ্ক করাবেন। তাহলে আমাদের অলরেডি সিএসএস ফাইলটি রয়েছে আমাদের আমাদের ফোল্ডারের ভিতরে। প্রথম হচ্ছে অ্যাসেটস ফোল্ডার, তারপর হচ্ছে ফন্টস ফোল্ডার, ফন্টস ফোল্ডারের ভিতরে হচ্ছে সিএসএস ফোল্ডার, সিএসএস ফোল্ডারের ভিতরে হচ্ছে অল.সিএসএস। তাহলে এইভাবে আমাদেরকে এই ফাইলটির সোর্স বলে দিতে হবে। প্রথমে হচ্ছে এখানে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, তাহলে প্রথমে এখানে লিখুন AWS ETS অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, তারপর হচ্ছে স্ল্যাশ অ্যাসেটস ফোল্ডারের ভিতরে হচ্ছে ফন্টস ফোল্ডার, তারপর হচ্ছে ফন্টস ফোল্ডারের ভেতরে হচ্ছে সিএসএস ফোল্ডার, ফন্টস ফোল্ডারের ভেতরে হচ্ছে সিএসএস ফোল্ডার, তারপরে আবার স্ল্যাশ দিন, তারপর হচ্ছে অল ডট সিএসএস। এখন এইটুকুকে সিলেক্ট করে এখানে লিখুন অল ডট সিএসএস। তাহলে আমরা ফন্ট পার্সনের অল ডট সিএসএস ফাইলটিকে লিঙ্ক করে ফেললাম। এবার এডিটরটি সেভ করুন। তো বন্ধুরা, আমরা এবং প্রয়োজনীয় ফাইল ফোল্ডার আমাদের ডিরেক্টরিতে রাখলাম এবং ফন্ট পার্সনকে আমাদের প্রজেক্টের এডিটরে লিঙ্ক করালাম। তো বন্ধুরা, সবসময় একটা এডিটরকে এরকম কমপ্লিট করে রাখা উচিত, কারণ কখন আপনার ফন্ট পার্সন প্রয়োজন পড়বে তখন আপনি কি করবেন, আবার ফন্ট পার্সন ডাউনলোড করো, আবার ডিরেক্টরিতে রাখো, তারপর আবার লিঙ্ক করাও। তো সবসময় এভাবে এডিটর কমপ্লিট করে রাখা উচিত। তো বন্ধুরা, এখন আসুন আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করি। তো সেজন্য আবার গুগলে যাই, গুগলে এসে লিখব বুটস্ট্র্যাপ ডাউনলোড লিখে সার্চ করুন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিঙ্ক চলে এসেছে। তো এখান থেকে আমরা যাব gitbootstrap.com, অর্থাৎ বুটস্ট্র্যাপ এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে ক্লিক করুন ডাউনলোড বুটস্ট্র্যাপ। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ এর অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা প্রথমে আমরা ডকুমেন্টেশন আসব। তো ডকুমেন্টেশন এসে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএসএস ফাইল এবং এখানে তিনটি জাভাস্ক্রিপ্ট ফাইল রয়েছে। তো এখানে একটি সিএসএস ফাইল এবং এখানে তিনটি জাভাস্ক্রিপ্ট ফাইল, অর্থাৎ বুটস্ট্র্যাপ থেকে আমাদেরকে এই চারটি ফাইল নিতে হবে। তো বন্ধুরা, বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করতে পারি দুটি পদ্ধতিতে। আমরা এখান থেকে এই চারটি ফাইলকে যদি কপি করে আমাদের এডিটরে এনে সিএসএস ফাইলটিকে এনে আমাদের সিএসএস ফাইলের উপরে পেস্ট করে এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকে এই জাভাস্ক্রিপ্টের এখানে আমরা পেস্ট করে দিয়ে কাজ করতে পারি। তো এইভাবে যদি আমরা কপি পেস্ট করে কাজ করি, তাহলে বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইটটি আপনার প্রজেক্ট এডিটরের সাথে ইন্টারনেটের সাহায্যে সরাসরি সংযোগ স্থাপন করার মাধ্যমে কাজ করবে। তবে এই পদ্ধতিতে কিছু সমস্যাও রয়েছে, আর তা হচ্ছে আপনাকে সবসময় অনলাইনে কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে নেট চালু রেখে কাজ করতে হবে, অফলাইনে আপনি কাজ করতে পারবেন না। কারণ অফলাইনে যখন কাজ করবেন তখন আপনার এই ওয়েবসাইটের সাথে আপনার এডিটরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই পদ্ধতিকে বলা হয় সিডিএন পদ্ধতি। তো সিডিএন পদ্ধতি কি, এই সম্পর্কে আমি আলোচনা করেছি অনেক আগেই। সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, অর্থাৎ সে অনলাইনে কাজ করে। সিডিএন পদ্ধতি ব্যবহার করে কাজ করলে আরো একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটি একটু স্লো হতে পারে। তো আমরা এই সিডিএন পদ্ধতিতে কাজ করব না, আমরা কাজ করব এই বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে আমাদের প্রজেক্টের মধ্যে রেখে তারপর কাজ করব, যেন আমরা অনলাইন কিংবা অফলাইনে সবসময় কাজ করতে পারি। আর বুটস্ট্র্যাপকে ডাউনলোড করার পদ্ধতিও দুটি রয়েছে। তো প্রথম পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে হোমে আসুন। আমরা হোম থেকে এসে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিতে পারি।
আবার যদি চাই আমরা সরাসরি আমরা এই লিঙ্কগুলো থেকে ফাইল ডাউনলোড করে নিতে পারি। আর আমরা এখান থেকে যদি সরাসরি ডাউনলোড করি তাহলে এক্ষেত্রে সবগুলো ফাইল পাওয়ার সম্ভাবনা নেই। সরাসরি লিঙ্ক থেকে আমরা যদি ডাউনলোড করে নিই তাহলে সবগুলো ফাইল আমরা একবারে পেতে পারি। তো সেই জন্য আমি এই লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করার সিস্টেমটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সিএসএস ফাইল, এখান থেকে আমরা ফাইলটি কপি করতে পারি। তো কপি পেস্ট করে আমরা কাজ করব না, আমরা কাজ করব এই লিঙ্ক থেকে সরাসরি আমরা ফাইলটিকে ডাউনলোড করব। তো এই লিঙ্কটিকে সিলেক্ট করুন, এখানে খেয়াল করবেন ডবল কোটেশনের ভিতরের অংশটুকুই সিলেক্ট করবেন, ডবল কোটেশন সহ কিন্তু সিলেক্ট করবেন না, তাহলে কাজ করবে না। তারপর মাউসটি এর উপরে রেখে রাইট বাটন ক্লিক করুন। তো এখান থেকে আমরা কপি করে লিঙ্কটিকে আলাদা ট্যাবের মধ্যে পেস্ট করে কাজ করতে পারি, কিংবা দেখুন নিচে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে গোটু। গোটু মানে সরাসরি আপনি এই লিঙ্কে চলে যেতে পারবেন, তাহলে গোটুতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন সে অটোমেটিকলি আলাদা ট্যাবের মাধ্যমে ওপেন হয়েছে। তো এটা হচ্ছে সিএসএস এর সেই ফাইলটি। আমরা এখানে এসে একটি কাজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব, তাহলে ফুল ফাইলটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে দেখতে পাচ্ছেন সে ডাউনলোড হতে চাচ্ছে। তাহলে ডাউনলোড করবো কোথায়? আমরা সরাসরি আমাদের প্রজেক্ট ফোল্ডার ডাউনলোড করবো। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, প্রজেক্ট ওপেন করুন, অ্যাসেট ফোল্ডারে যান, অ্যাসেট ফোল্ডারে চলে আসলাম। এখন আমরা এটা হচ্ছে সিএসএস ফাইল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল। তো সিএসএস ফাইলটিকে আমরা সিএসএস ফোল্ডারে রাখবো, সিএসএস ফোল্ডার ওপেন করলাম এবং এখানে সেভ করে দিলাম। তাহলে আমরা এই বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটিকে আমরা সরাসরি লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেললাম। এখন আমাদের এখান থেকে আরো তিনটি ফাইল ডাউনলোড করতে হবে। কারণ হচ্ছে কি, এখানে আমরা যেহেতু আমাদের ডিরেক্টরিতে এখন আমরা জিকিউরি ফাইলটি নিয়ে যাইনি, তো সেহেতু আমরা প্রথমে এখানে জিকিউরি ফাইলটিকে প্রথমে এখান থেকে জিকিউরি ফাইলটি আমরা ডাউনলোড করব। এটা হচ্ছে জিকিউরি ফাইল, তার গোটুতে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন। এখন কন্ট্রোল এ প্রেস করুন এবং কন্ট্রোল সি, তারপর হচ্ছে আমাদের ডিরেক্টরি আমরা সরাসরি করব ডেস্কটপে। এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি, অ্যাসেটস ফোল্ডার, জেএস ফোল্ডার, জেএস ফোল্ডারে সেভ করে দিন। তাহলে আমরা জিকিউরি ফাইলটিকে ডাউনলোড করতে পারলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে বুটস্ট্র্যাপের আরো দুইটি ফাইল রয়েছে, জিকিউরি ফাইল। তো এখানে আমি প্রথম ফাইলটিকে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল, তো এখান থেকে প্রথম ফাইলটিকে আবার সিলেক্ট করুন, তারপর আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের পপার ডট মি ডট জিএস ফাইল। তো পপার ডট মি ডট জিএস ফাইলটিকে আমরা সরাসরি আমাদের প্রজেক্ট ডিরেক্টরির জিএস ফোল্ডারে সেভ করব, এখানে সেভ করে দিন। তাহলে এখন আমাদের বাকি রইল শুধু আরেকটি ফাইল, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট মি ডট জিএস। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং গোটো অপশনে ক্লিক করুন। তো এটা হচ্ছে সেই ফাইল। এখন কন্ট্রোল এ, তারপর হচ্ছে কন্ট্রোল সি। এটা আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরির জিএস ফোল্ডারেই সেভ করব। তো বন্ধুরা, আমরা বুটস্ট্র্যাপের সকল ফাইল ডাউনলোড করতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে সেই ফাইলগুলোকে আমাদের প্রজেক্ট এডিটরে লিঙ্ক করানো। তো সেজন্য আমরা প্রথমে লিঙ্ক করাবো বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটিকে। বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটি রয়েছে অ্যাসেটস ফোল্ডারের ভেতরের ফন্টস ফোল্ডারে, না এখানে হবে সিএসএস ফোল্ডার। অ্যাসেটস ফোল্ডারের সিএসএস ফোল্ডারের ভেতরে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস। তো এখান থেকে আমরা ফাইলটিকে ওপেন করে নিই, এটা হচ্ছে সেই ফাইল। তো ফাইলটিকে কপি করুন, এখন ক্যান্সেল করে দিন। তো আমাদের বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটি রয়েছে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে সিএসএস ফোল্ডারে। তো এখানে এসে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস কে লিঙ্ক করে দিন। তো বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটি লিঙ্ক করানো শেষ হলো। তো এখানে আমরা প্রথমে জিকিউরি মেইন ফাইলটিকে লিঙ্ক করাবো। তো জিকিউরি মেইন ফাইলটি আমরা রেখেছিলাম জিএস ফোল্ডারে, এটা হচ্ছে সম্ভবত সেই ফাইলটি। আচ্ছা, এটাকে ওপেন করছি। স্লিম, সরি স্লিম হবে না, এটা তো স্লিম ফাইল না, এটা হবে মেইন ডট সিএসএস। তাহলে আমরা কি এখান থেকে ভুল কোনো কিছু ডাউনলোড করলাম? আবার একটু কষ্ট করে চলুন আমরা বুটস্ট্র্যাপে যাই।
এটা হচ্ছে জেকিউরির স্লিম ফাইল। আমাদের দরকার জেকিউরির মেইন ফাইল, তো স্লিম ফাইল, সরি আমি এখানে খেয়াল করিনি। তো চলো আমরা জেকিউরি থেকে জেকিউরি ফাইলটি ডাউনলোড করে নিয়ে আসি। জেকিউরি ডট কমে যাই। এটা হচ্ছে জেকিউরি ডট কম এর ওয়েবসাইট। এখান থেকে আমরা জেকিউরির এই ভার্সনটি ডাউনলোড করব। সরাসরি আমরা নিয়ে যাবো আমাদের প্রজেক্ট ফোল্ডারে, কম্প্রেসড প্রোডাকশন জেকিউরি। তো এখানে ক্লিক করুন। তো এটা হচ্ছে সেই ফাইল, এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি। তারপর আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব, এসএসসি এর ভিতরে জেএস ফাইল এখানে সেভ করি। বাস আমরা জেকিউরি ফাইলটি নিয়ে আসলাম। এবার এডিটরে আসুন। এডিটরে এসে স্লিমটা না, আমাদের এটা দরকার, এটাকে আমরা ওপেন করি। তাহলে এখান থেকে নেব জেকিউরি 3.4.1.main.js, এই ফাইলটিকে কপি করুন। কপি এসটিএমএল ফাইল, আমাদের ফাইলটি রয়েছে এসএস ফোল্ডারের ভিতরে, জেএস ফোল্ডারের ভিতরে, তারপরে হচ্ছে জেকিউরি 3.4.1.main.js। তারপর আমরা বুটস্ট্র্যাপের ফাইলটি লিঙ্ক করাবো। বুটস্ট্র্যাপ থেকে আমরা নিয়েছিলাম popper.main.js এবং bootstrap.main.js। আমরা bootstrap.main.js টা নেই প্রথমে। ওপেন ফাইল bootstrap.main.js, এটাকে কপি করুন। কপি ক্যান্সেল, এসটিএমএল ফাইলে আসুন। অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, জেএস ফোল্ডারের ভিতরে আমাদের bootstrap.main.js ফাইল, bootstrap.main.js ফাইল। তারপরে আবার ডুপ্লিকেট করুন। এসএস ফোল্ডারের ভিতরে, জেএস ফোল্ডারের ভিতরে এখন আমরা নিয়ে আসবো কোনটা, popper.main.js। ওপেন ফাইল popper.main.js, কপি করুন, ক্যান্সেল, এসটিএমএল ফাইল। তো এখানে এসে popper.main.js ফাইলটিকে লিঙ্ক করে দিলাম। তো আমরা এখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার জন্য সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা, আমরা আমাদের এডিটরে বুটস্ট্র্যাপ এবং ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক দুটিকেই সেট আপ করলাম। তো বন্ধুরা, আজকের এই কাজটুকু আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরও কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে ভিডিওটি বারবার টেনে টেনে দেখে তারপর সেট আপের কাজগুলো করবেন। কারণ এডিটর সেট আপ বা ডিরেক্টরি সেট আপের কাজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি কাজ। কারণ আপনি যদি ঠিকঠাক মতো এডিটর এবং ডিরেক্টরি সেট আপ করতে না পারেন, তাহলে আপনি কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন না। ভিডিওটি বারবার টেনে দেখার পরেও যদি আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হয় এডিটর সেট আপ করতে কিংবা ডিরেক্টরি সেট আপ করতে কিংবা কোনো ফাইল ডাউনলোড করতে, তাহলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন চ্যানেলটির সর্বশেষ আপডেটের খবর পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে বুটস্ট্র্যাপের আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।